বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। ড্রাগ লাইফ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আবারও নতুন একটি ওষুধের রিভিউ নিয়ে আপনাদের সামনে চলে এলাম। আজকে আমরা যে ওষুধটি নিয়ে আলোচনা করব, ওষুধটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। ওষুধটির নাম হচ্ছে ওরামেট। এটি একটি মেটফরমিন হাইড্রোক্লোরাইড গ্রুপের ওষুধ। এই ওষুধটির ভিতরে রয়েছে মেটফরমিন হাইড্রোক্লোরাইড 850 মিলিগ্রাম। ওষুধটি প্রস্তুতকারী প্রতিষ্ঠানের নাম হচ্ছে ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড। বন্ধুরা, আজকে আমরা ওষুধটি যেসব বিষয়ে আলোচনা করব তা হচ্ছে ওষুধটি কী কী রোগের ক্ষেত্রে ব্যবহার করা হয়, ওষুধটি খাবার নিয়ম, ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়া এবং স্তন্যদানকারীন অবস্থায় গর্ভাবস্থায় ওষুধটি ব্যবহার করা যাবে কি না সেসব বিষয়ে আলোচনা করব। তো প্রথমে আমরা ওষুধটি কী কী রোগের ক্ষেত্রে ব্যবহার করা হয় সে সম্পর্কে আলোচনা শুরু করব। মেটফরমিন টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস এর চিকিৎসায় নির্দেশিত, বিশেষ করে যেসব রোগীর ওজন মাত্রা অতিরিক্ত এবং এককভাবে খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ ও শরীর চর্চার মাধ্যমে রক্তের গ্লুকোজের পরিমাণ পর্যাপ্ত পরিমাণে নিয়ন্ত্রণ হয় না, তাদের ক্ষেত্রে এই ওরামেট ওষুধটি ব্যবহার করা হয়। প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে মেটফরমিন একক চিকিৎসা হিসেবে অথবা মুখে সেব্য অন্য ডায়াবেটিস নিয়ন্ত্রণকারী ওষুধের সাথে অথবা ইনসুলিনের সাথে ব্যবহৃত হতে পারে। শিশুদের ক্ষেত্রে 10 বছর বয়স থেকে এবং কিশোরদের জন্য মেটফরমিন একক চিকিৎসা হিসেবে অথবা ইনসুলিনের সাথে ব্যবহৃত হতে পারে। মাত্রাতিরিক্ত ওজনের প্রাপ্তবয়স্ক টাইপ 2 ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে দেখা গেছে খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণে কাজ না হলে প্রথম সারির চিকিৎসা হিসাবে মেটফরমিন ব্যবহার করলে ডায়াবেটিসের জটিলতা হ্রাস পায়। মেটফরমিন হচ্ছে মুখে সেব্য ডায়াবেটিস বিরোধী ওষুধ যা টাইপ 2 ডায়াবেটিস নিয়ন্ত্রণে ব্যবহার করা হয়। এখন আমরা ওষুধটির মাত্রা ও সেবন বিধি সম্পর্কে আলোচনা করব। কার্যকারিতা ও সহনশীলতার ভিত্তিতে মেটফরমিন এর নিজস্ব মাত্রা থাকবে যেন উহা উল্লেখিত দৈনিক মাত্রা অতিক্রম না করে। প্রাপ্তবয়স্কদের সাধারণত প্রারম্ভিক মাত্রা হচ্ছে মেটফরমিন 500 মিলিগ্রাম দিনে 2 বার অথবা 850 মিলিগ্রাম দিনে 1 বার। খাবারের সাথে ওষুধের খাবারের সাথে গ্রহণ করতে হবে। ওষুধের মাত্রা সপ্তাহে 500 মিলিগ্রাম অথবা প্রতি 2 সপ্তাহে 850 মিলিগ্রাম করে বাড়ানো উচিত। এভাবে বিভক্ত মাত্রায় দৈনিক 2000 মিলিগ্রাম পর্যন্ত দেওয়া যেতে পারে। যেসব রোগীদের অধিক গ্লুকোজ এর নিয়ন্ত্রণ দরকার তাদের ক্ষেত্রে মেটফরমিন সর্বোচ্চ দৈনিক 2550 মিলিগ্রাম পর্যন্ত দেওয়া যেতে পারে। ওষুধের মাত্রা 2000 মিলিগ্রামের বেশি হলে দৈনিক 3 বার খাবারের সাথে খেলে অধিকতর সহনীয় হতে পারে। শিশুদের ক্ষেত্রে সাধারণত প্রারম্ভিক সেবন মাত্রা হচ্ছে মেটফরমিন 500 মিলিগ্রাম দিনে 2 বার খাবারের সাথে গ্রহণ করতে হবে। আর ওষুধের মাত্রা সপ্তাহে 500 মিলিগ্রাম করে বাড়ানো উচিত। এভাবে বিভক্ত মাত্রায় দৈনিক 2000 মিলিগ্রাম পর্যন্ত দেওয়া যেতে পারে। পার্শ্ব প্রতিক্রিয়া, ওষুধটি পার্শ্ব প্রতিক্রিয়ার ভিতরে রয়েছে রক্ত এবং লসিকা নালি সংক্রান্ত সমস্যা, পরিপাক এবং পুষ্টি সংক্রান্ত সমস্যা, স্নায়ুতন্ত্র সংক্রান্ত সমস্যা, পরিপাকতন্ত্র সংক্রান্ত সমস্যা, যকৃত পিত্ত সংক্রান্ত সমস্যা, ত্বক ও ত্বকের নিচের কলার রোগ, এইসব পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। গর্ভাবস্থায় স্তন্যদানকালে ওষুধটি ব্যবহার করা যাবে কি না, গর্ভাবস্থায় স্তন্যদানকালে ওষুধটি ব্যবহার করার কোনো তথ্য এখনও পাওয়া যায়নি, তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধটি ব্যবহার করতে হবে।
বন্ধুরা আমরা ভিডিওটি শেষ প্রান্তে চলে এসেছি। ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। এখন আমরা ওষুধটির দাম আপনাদেরকে জানিয়ে দেবো। ওরামেট 850 মিলিগ্রাম ট্যাবলেট, একটি বক্সের ট্যাবলেট থাকে 50টি ট্যাবলেট, একটি বক্সের মূল্য হচ্ছে 250 টাকা, অর্থাৎ প্রতি পিস ট্যাবলেটের মূল্য হচ্ছে 5 টাকা। তো বন্ধুরা আমরা ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সকলে ভালো থাকেন, ধন্যবাদ।